আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন হতেও দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের দাবি, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ পুরানো ষড়যন্ত্রে মাতলেও এবার কোনো লাভ হবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও আলোচনা সভা। জালিম সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন সংগ্রাম করে, লড়াই সংগ্রাম করে এদেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এতে অংশ নিয়ে বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকার তাদের অন্যায় অপকর্মের শাস্তির ভয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়, বলেন সরকারের পতন অনিবার্য। কিন্তু এদের শুধু অন্যায়ের তালিকা শুধু বাড়ছে এবং জনগণের হাতে তারা একদিন শাস্তি পাবে ইনশাআল্লাহ, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। চেষ্টা করছে, কিন্তু আমার বিশ্বাস এই ষড়যন্ত্র যেহেতু জনগণের কাছে ধরা পড়ে গেছে, আন্তর্জাতিকভাবে ধরা পড়ে গেছে, তাদের আর কোনো ষড়যন্ত্র করার কিছু নাই, চেষ্টা করতে পারে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না। অনতিবিলম্বে তাদের এই বাংলাদেশের ক্ষমতা থেকে ছেড়ে যেতে হবে। এদিন সৈয়দপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করে আওয়ামী লীগ ভিন্নভাবে দেশে বাকশাল কায়েম করেছে। এ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানিয়ে দেন তিনি। ভবিষ্যতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে সংবিধান সংশোধন করে দেশ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।